বিজয় যাত্রা নিউজ 71.tv। দেশে বর্তমান এই করোনা মহামারীতে এখন একসঙ্গে ঈদ উৎসব উদযাপন করা সম্ভব নয়, তাই দুর্যোগকালীন এই পরিস্থিতিতে সহকর্মীদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করেছে মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন থিয়েটার সার্কেল। ঈদ আনন্দকে দলের নাট্যশিল্পীদের মাঝে ছড়িয়ে দিতে সংগঠনের নিজস্ব অর্থায়নে সকল সদস্যদের মাঝে বিতরণ করা হয়েছে ঈদ উপহার সামগ্রী। উপহার সামগ্রী বিতরণের অর্থায়ন করেছেন দলের সদস্যরা এবং প্রবাসী নাট্য বন্ধুরা। শুক্রবার সন্ধ্যা থেকে দলটির সকল শিল্পীদের বাড়িতে বাড়িতে গিয়ে এই উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। দলটির সভাপতি সাব্বির হোসাইন জাকির এবং সাধারণ সম্পাদক জিতু চন্দ্র রায়ের নেতৃত্বে এই কার্যক্রম পরিচালিত হয়। উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেন চিত্রনায়ক আশিক চৌধুরী, নৃত্য সম্পাদক সুমিদা শুভ্রা ও শিপ্রা দাস। উপহার সামগ্রী বিতরণকালীন সময়ে উপস্থিত ছিলেন থিয়েটার সার্কেলের প্রতিষ্ঠাতা নাট্যকার ও নির্দেশক শিশির রহমান, থিয়েটার সার্কেলের সহসভাপতি ও আনমনা প্রাঙ্গণের সভাপতি সাংবাদিক মোজাম্মেল হোসেন সজল, সহসভাপতি জয়াদাস শিখা, থিয়েটার সার্কেলের সাবেক সাধারণ সম্পাদক সুদীপ দাসদীপ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আশরাফ আলী, সাইফুল ইসলাম সাইফ ও মাসভিক শিয়াব সহ অন্যান্যরা। নিউজ 71.tv মুন্সীগঞ্জ। বিজয় যাত্রা নিউজ 71.tv।